মামা, ইউ আর স্টিল ইয়াং। 10 বছর আগে তোমাকে যেরকম দেখে গিয়েছিলাম এখনো একই রকম আছো, নো চেঞ্জ। তুই আমাকে মনে হয় প্রথম দেখছিস, স্কাইপে প্রতি সপ্তাহে দেখিস না? তা দেখছি, সামনাসামনি দেখার একটা ব্যাপার আছে না, কেমন জানি বড় ভাই লাগছে মামা, ফ্লেভারটাই নেই। তাই না মামা? এরাসল আছে? ছিল তো। এতদিন পরে দেশে আসলে প্ল্যানিং কি? ভ্যাকেশন? 45 days, নো প্ল্যানিং, জাস্ট ঘোরাঘুরি। একা? আই হ্যাভ ক্যামেরা, সো নো রিস। আর যদি তুমি ফ্রি থাকো তাহলে কক্সবাজার বান্দরবন দিকে ঘুরতে পারি। আমার ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে, দেখি যদি ফ্রি থাকি দেখি যেতে পারি। আচ্ছা মামা, আমার সিঙ্গেল থাকা ন্যাচারাল, বাট ওয়াই ইউ আর সিঙ্গেল? অ্যাজ পার মাই অ্যাজাম্পশন ইউ আর 40, রাইট? রং, 39। ওই হলো, কিন্তু তুমি এখনও কেন বিয়ে করছো না? তুমি তো চাইলে এখনও বিয়ে করতে পারো। শোন, বিয়ে করার আমি মুডে নাই, আর এই সমস্ত ঝামেলা আমার ভালো লাগে না। আমি মাকেও জিজ্ঞেস করেছিলাম, সেও আমাকে কিছু বলেনি। আচ্ছা মামা, ম্যান টু ম্যান কনভারসেশন, কি তোমার লাইফে এমন কি হয়েছিল যে এরকম হ্যান্ডসাম আর এস্টাবলিশড হওয়ার পরও তোমার জীবনে কোনো নারীর আগমন ঘটেনি? শোন, সেই ছোটবেলা থেকে কি এবং কেন এই কোয়েশ্চেনের যন্ত্রণায় আমি কিন্তু অতিষ্ঠ। এতদিন পরও তোমার সেই অভ্যাসটা কিচ্ছু পাল্টায়নি, স্টিল দ্য সেম। আর সব কিছুর ব্যাপারে স্টোরি খুঁজতে যাই আমার, যদি স্টোরি জানতে চাও তোমার ক্যামেরা নিয়ে ঢাকা শহরে বের হও, বের হয়ে গিয়ে স্টোরি খুঁজে পাবো। যাও। আয় দেখি দেখি কি ছবি তুললি মামা। পুরানটাকে এত বিউটিফুল, যেখানে ফ্রেম ধরি সেখানে সব সাবজেক্ট, ও মাই গড, একটা হিডেন বিউটি। সাবজেক্ট তো ফাইন, আর বিউটি তো দেখতেই পাচ্ছি না, সেরকম কিছু না। ডিলিট করে ফেলি? না না না, ডিলিট করতে হবে কেন? আচ্ছা মামা, আমি কি মেয়েটার সাথে সরাসরি কথা বলবো? প্রশ্নই ওঠে না। আগে মেয়েটাকে তোর প্রতি একটা অভ্যস্ত হতে দে, প্রথম গিয়ে কথা বললে তো তোকে ছেঁচড়া ভাববে। তাহলে আমি কি করব? ওয়েট ওয়েট, মেয়েটাকে বুঝুক তুই যে ওখানে ছবি তুলতে যাস সেটা ওই মেয়েটার জন্য। গট ইট? গট ইট। যাও এখন ক্যামেরা নাও, পুরানটাকে গিয়ে ছবি তুলে যাও। এসব ছেলেকে পাত্তা দিস কেন? ঘুরে দুই গালে দুটো চর লাগিয়ে দিবি। না না, চর দিব কেন? সে তো আমাকে ডিস্টার্ব করে না, সে চুপচাপ দাঁড়িয়ে আমাকে দেখে, ওকে দেখলেই মায়া লাগে। আপনি
আপনি ওনার মায়াবী চোখে এখনি হারিয়ে ফেলেছেন নিজেকে। না না ফুপি ওরকম না। আচ্ছা কি করব ফুপি বলো না। কি করবি মানে? তাকাবি না একদম, দেখলেই সোজা হেঁটে চলে আসবি। সোজা চলে আসবো মানে? কিছু বলবো না। তুই বলবি কেন? যা বলার সে বলবে। তোর তোর একটা ভ্যালু আছে না? ও তোকে দেখবে, দাঁড়িয়ে থাকবে তোর জন্য রাস্তায়, ইচ্ছে করলে মাঝে মধ্যে ছবিও তুলবে তোর, তাকালে মিষ্টি করে হেসে দিবি। তুই যে মেয়েটা ছবি তুলিস, মেয়েটা কি জানে? হুম জানে। কিছু বলে নাই? না, মাঝে মাঝে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। আহা, তার মানে মেয়েটা তোর ব্যাপারে পজিটিভ। তুই একটা কাজ কর, সুন্দর করে একটা চিঠি লিখে দে ওকে। চিঠি লেখার দরকার কি? সরাসরি গিয়ে নিজেদের মধ্যে কথা বলি, দেন মোবাইল নাম্বার নিয়ে এসএমএস করে জানাই। আরে দূর কথা, এসএমএস ইমেলের মধ্যে কি কোনো ফিলিংস থাকে? চিঠির মধ্যে একটা ভালোবাসার স্পর্শ থাকে জানিস, চুম্বকের মতো কাজ করে ওঠে। তোর না বলা অনুভূতিগুলি কিছু না বলে ওর কাছে পৌঁছে যাবে। কিন্তু লিখবো কিভাবে? সেটাও বলে দিতে হবে, যা তোর ফিলিংস যা ইমোশনস তাই লিখবি। দিবটা কিভাবে? স্ট্রেট যাবি, গিয়ে বলবি এই চিঠিটা আপনার জন্য, ব্যাস দ্যাটস ইট। ওকে, এক্সকিউজ মি, নার্ভাস তো তোর হবার কথা, ছেলেটার এই অবস্থা হলো কেন? আমি কি করে বলবো, আমার তোর সাথে কথা হয়নি। হায় হায়, প্রেমে পড়লে এরকমই হয়। কে প্রেমে পড়েছে? তাই তো, আমি কখন বললাম তুই প্রেমে পড়েছিস? প্রেমে তো পড়েছে তোর রোমিও। কিরে, চিঠি দেয়নি? তুমি কি করে বুঝলে? ছেলেটার কাছে তোর মোবাইল নাম্বার নেই, তাই তোকে কিছু বলতে হলে হয় সরাসরি বলতে হবে, আর না হলে তোকে চিঠি লিখতে হবে। দেখ চিঠিটা দে। পড়। আমি পড়বো। পড়। সম্বোধনহীন,
আমি অনেকক্ষণ ধরে লেখার চেষ্টা করছি কিন্তু কি লিখব বুঝতে পারছি না। শুধু তোমাকে নিয়ে আমার অনুভূতির কথা জানালাম। সারাক্ষণ ভাবি অচেনা ভিড়ে তোমায় খুঁজি, পাতা ঝরা পরন্ত বিকেল আঁকি তোমার ছবি। সারাক্ষণ ভাবি অচেনা ভিড়ে তোমায় খুঁজি, পাতা ঝরা পরন্ত বিকেল আঁকি তোমার ছবি। ব্যস্ত শহরে তোমার ছায়া নিস্তব্ধ মূর্ছনা, দক্ষিণের মাতাল হাওয়া যেন রঙিন ছোঁয়া। তুমি আমার শুদ্ধতা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার শুদ্ধতা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। কথা বলবো। ফারহানকে হ্যাঁ বলে দিয়েছিস? বাবা, হ্যাঁ বলার সময় তো লজ্জা পাসনি, এখন এত লজ্জা পেয়ে কি লাভ? তুই কি একাই সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস নাকি আমাদেরও কিছু বলার আছে? তোমাকে না জানিয়ে আমি আজ পর্যন্ত কোনো কিছু করেছি যে এত বড় ডিসিশন তোমাকে না জানিয়ে নিয়ে ফেলবো? ফারহান দেখতে শুনতে ভালোই, ইউএসএতে পড়ছে, দ্যাটস গুড অলসো। কিন্তু তাও ওর পরিবারের সাথে তো একটু কথা বলা দরকার নাকি? আমি ফারহানকে তোমার সাথে দেখা করতে বলি? হ্যাঁ বল, দেখতে হবে না, একটু টেস্ট তো করতে হবে তোকে কতটুকু ভালোবাসে। তুমি তো টিচার, তোমাদের সব কিছুতে টেস্ট নিতে হবে তাই না? তোমার কথা আমি অনেক শুনেছি, তবে খুব কোনো ভালো কথা শুনিনি কিন্তু। আমি ঠিক বুঝতে পারছি না। বোঝোনি তুমি? রাস্তায় দাঁড়িয়ে থাকা, লুকিয়ে লুকিয়ে রূপন্তীর ছবি তোলা, এগুলো তো কোনো ভালো ছেলের লক্ষণ না। যদিও তুমি খুব ভালো ছবি তোলো, শুধু কি ছবি তোলো নাকি আরও অন্য কিছুও করো? যে আমি পড়ছি, আমি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে সিএসসি পড়ছি, আর পাশাপাশি একটা পার্ট টাইম চাকরি করছি। বাবা মা ফ্রেন্ড। আচ্ছা, পরে আমি একটু বাড়ি যাব, পরে কথা হবে। তুমি তো কিছুদিনের মধ্যে বাইরে চলে যাবে তাই না? তখন রূপন্তীর কি হবে? এরকম একটা আনসার্টিনিটির মধ্যে তো আমি ওকে রাখতে পারি না। যদি কিছু মনে না করেন, আমি রূপন্তীকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। যদি আপনার অনুমতি দেন, তবে এখন না, আমার কিছুদিন সময় লাগবে। এদেশে কিন্তু বিয়ের কথাবার্তা মুরব্বি ছাড়া হয় না। তোমার কি বাড়িতে মুরব্বি কেউ আছেন? আছে তো, আমার মামা আছেন, উনি যা বলবেন আমার ফ্যামিলিতে তাই হবে। তাহলে তোমার মামার সাথে একটা দেখা করার ব্যবস্থা করো। জি, শিওর। ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। মামা, তুমি বোঝার চেষ্টা করো, আমি অনেক বড় মুখ করে তোমার কথা বলে আসছি। শোন, যেই বড় মুখে ওদেরকে বলে আসছিস, সেই মুখে গিয়ে ওদেরকে না করে আসবি। এটা আমার মান সম্মানের ব্যাপার, রূপন্তীর কাছে আমার রেপুটেশন, আমার পরিবারের রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে একটাবার চিন্তা করেছো? মামা প্লিজ, তোমার যেতে হবে মামা, প্লিজ। এই, তুই কি কখনো দেখছিস আমাকে গার্জিয়ান লেভেলের কথা বলতে? এভার?
আমি ওখানে যাব, আমাকে উল্টাপাল্টা জিজ্ঞেস করবে, লাস্টলি আমাকে কি জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে আপনার একটা বাচ্চা কাচ্চা আছে, আমি এসব পারবো না। আমার জন্য, আমার ভালোবাসার জন্য, মামা রিয়েলি আই লাভ হার, প্লিজ। ঠিক আছে যাব, থ্যাংক ইউ, বাট ওই বাসায় না, বাইরে কোথাও। ওকে আলমনি, তুমি চিনো না? হ্যাঁ ওখানে বসো। কি রে, কোথায় তুই? আমি তো চলে এসেছি। পারহানার ওর মামা আসছে, তুমি বসো, আমি আসছি। আরে তুই কোথায় গেলি? আমি তো রেস্টুরেন্টের দরজায়। তুমি ভিতরে গিয়ে বসো, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। কি করব, অরসন ধর্ম পালন করব না? তোমার তো টেনশনে মরে যাওয়া উচিত। এখন আর রোমিও আর দেবদাসের যুগ নাই, আগে খাওয়া তারপর কাজ, আর পেট খালি থাকলে আমার মাথায় কিচ্ছু কাজ করে না, তুমি তো জানোই। তোমার মাথা কবে ঠিক মতন কাজ করেছে আমাকে একটু বলো না। মাথা ঠিক মতন কাজ করলে কি আজকে অ্যাটলিস্ট এই দিনটা দেখতে হতো আমাদের? আমার তো মাঝে মধ্যে আজকাল সন্দেহ হয় তুমি আদৌ আমাকে ভালোবাসো কিনা। চার বছর প্রেম করার পরে আমি তোমাকে ভালোবাসি কিনা এটা যদি আমার প্রমাণ দিতে হয় তাহলে এই ভালোবাসাই আমার দরকার নেই। আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাক, তারপরে তোমার কিছু যায় আসে না? অবশ্যই যায় আসে, কিন্তু তুমি যেমন করছো তাতে তো কিছু সমাধান হবে না। মাথা ঠান্ডা রেখে আস্তে ধীরে ভাবতে হবে কি করা যায়। আস্তে ধীরে মানে? আমি তোমাকে এতক্ষণ ধরে আমি কি বোঝাচ্ছি? আমাকে একটা ছেলে দেখতে এসেছিল, ওরা আমাকে পছন্দ করেছে, আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। দেখি কি করা যায়। কবে করবা তুমি? আমার বিয়ে হয়ে যাওয়ার পরে করবা? একটা বছর ধরে তুমি মাস্টার্স শেষ করেছো, তখন থেকে আমি বলছি যে প্লিজ একটা চাকরি বাকরি কিছু একটা করো, অ্যাটলিস্ট আমি বাসায় বলতে পারি তোমার কথা। নুন আনতে পান্তা ফুরায়, তানা দুনিয়ার সবার কাছ থেকে ধার দেনা নিয়ে উনি চেরা কাপড়ের ব্যবসা শুরু করেছেন। দেখো বৃষ্টি, বলো, ওটা স্টক লটের ব্যবসা, ওটা করতে করতেই আমি একদিন গার্মেন্টস এর মালিক হব। আমি কি করব শ্রাবণ, আমি কি করব? তুমি বুঝতে পারো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি বুঝো না? কথা বলছো না কেন, চুপ করে আছো কেন? এখন সাহেবের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এ ব্যাপারে কি তোমার কিছু বলার আছে? জি। কি বলার আছে? ছেলেকে তো অপছন্দ হওয়ার মতো কিছু নেই। ছেলে ভালো। আব্বা, আমি একজনকে পছন্দ করি। তোমার কি কোনো কারণে মনে হয়েছে যে তোমার পছন্দ করা ছেলের সাথে আমি তোমার বিয়ে দেব? তোমার নিজের জীবনের সম্পর্কে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার বয়স বা বিচার বুদ্ধি তোমার এখনো হয়নি। বাবা, আমার অবশ্যই বিচার বুদ্ধির বয়স এখনো হয়নি, কিন্তু আমি আমি কার সাথে হ্যাপি থাকবো অ্যাটলিস্ট এইটুকু তো আমি। তোমার যে বিচার বুদ্ধি হয়নি সেটার প্রমাণ তুমি এখন যে কথাটি বললে। বাদ দাও, কিন্তু তুমি বলো, তুমি যার সাথে হ্যাপি থাকার সিদ্ধান্ত নিয়েছো তার নামটা কি?
কি কথা হলো তোদের ব্যাপারে আর এমনিতে কিছু টুকটাক তেমন আপত্তি আছে বলে তো মনে হলো না ফুপির সাথে ভালো মতো পরিচিত হয়েছ হ্যাঁ টুকটাক কথা তো হলোই ফুপির সাথে প্রথম যেদিন দেখা হলো মনে হলো অনেক পূর্ব পরিচিত ছোটবেলা হয়তো দেখেছি আচ্ছা তুমি তো ভালো বলতে পারার কথা কই আমার তো পরিচিত মনে হলো না আমি তো ফার্স্ট টাইম দেখলাম প্রথম দেখা হলো মানে কি তুমি বলতে চাচ্ছ তার সাথে তোমার কখনো দেখা হয়নি না তুমি এটাও বলতে চাচ্ছ তুমি তার পাশের বাসায় থাকোনি তার সাথে কোনো সম্পর্ক ছিল না তাই না চেনার অভিনয়টা তুমি না করলেও পারতে কি বোঝানোর চেষ্টা করছিস আমাকে তুই ফারহানের মামাকে যে তুমি না চেনার অভিনয়টা করছো আমি সেটার কথা বলছি অভিনয় না আমার যেটা করার উচিত আমি সেটাই করছি ফুপি আমি হয়তো তোমার মতো উচিত অনুচিত অত একটা বুঝি না কিন্তু ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া বা ভুলে থাকা এটা কখনোই সম্ভব না 12 বছর আগেও তুমি এই ভুলে যাওয়ার অভিনয়টা করেছিলে 12 বছর পর এখনো তুমি এই অভিনয়টা করে যাচ্ছো হ্যাঁ 12 বছর ধরে আমি তাকে ভুলে থাকার চেষ্টা করছি আমি তো তাকে ধরে রাখতেই চেয়েছিলাম আমি তো তাকে ভুলে যেতে চাইনি সেই আমাকে ধরে রাখেনি আমি তো তার জীবনেই থাকতে চেয়েছিলাম সেই আমাকে দূরে সরিয়ে দিয়েছে আমি কি ভেতরে আসব
তুমি কি একেবারে চলে এসছো? তোমার কি মনে হচ্ছে? তোমার ওইভাবে বাসা থেকে চলে আসার সিদ্ধান্তটা একটু ইম্যাচিউর হয়ে গেল না? আর তুমি কি খুব ম্যাচিউর আচরণ করছো? না, তেমন আচরণ তো করছি না। মানে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা, আমি আসলে সেরকম ভাবছি না। তাহলে আমি কি 4 বছর ভুল দেখলাম? না, মানুষের চিন্তা ভাবনা একরকম আর বাস্তবতাটাও তো অন্যরকম, তাই না? আমি তো বাস্তবতার কথা চিন্তা করে তোমাকে ভালোবাসিনি শ্রাবণ। আমি সেই বাস্তবতাটাই ভাবি যেটা তুমি ভাবো না। কালকে তোমার ফ্লাইট কখন? 11 AM। আমি এসেছি দেখে কি তুমি অবাক হচ্ছ? আজও ফ্রেন্ডকে বিদায় দিতে আসবো না? এত নেগেটিভিটির মধ্যে এটা তো অ্যাটলিস্ট পজিটিভ। আরে চিয়ার আপ, আমরা তো আমাদের বেস্ট এফোর্টটা দিয়েছি, তাই না? এখন ভালোবাসা তো আর জোর করে হয় না। আমি তখন থেকে বকর বকর করে যাচ্ছি, তুমি কোনো কথাই বলছো না। বুঝলাম, কথা বলানোর জন্য গার্লফ্রেন্ড আনতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। ভালো আছেন? ভালো। ভাই আপনাকে একটা কথা বলি। বলো। সরি, আপনি ভাবছেন আমি আপনাকে সরি কেন বলছি? আসলে আমি আর ফারহান অত কিছু চিন্তা করে এগুলো করিনি। আমাদের কাছে বাস্তবতার থেকেও ডিভাইন সোল, সোলমেট, মেড ফর ইচ আদার এই বিষয়গুলো অনেক বড়। হয়তো আমাদের বয়সটা এরকম, থিঙ্ক প্র্যাকটিক্যাল কথাটা হয়তো আমাদের জন্যই। কিন্তু ইমোশনস কি প্র্যাকটিক্যাল লাইফের বাইরে? ইমোশনস ছাড়া কি বাঁচা সম্ভব? সময়কে সময়ের মতো থাকতে দাও, সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কিন্তু বাস্তবতা তো হচ্ছে যে এত বছর চলে যাবার পরেও আপনি এখনো একা। আর ফুপি সবকিছু বাদ দিয়ে একটা নতুন জীবন শুরু করেছিল, কিন্তু তার ডিসিশন তাকে 3 বছরের একটা আনহ্যাপি ইনকমপ্লিট রিলেশনশিপ আর একাকিত্ব ছাড়া কিছু দেয়নি। আমি আসি, ভালো থাকবেন। বাই ফারহান। আমি নামিয়ে দিয়ে আসবো। ফ্লাইটের টাইম আছে, তুমি চা খেয়ে নিতে পারো। আচ্ছা মামা, ছোটবেলা থেকে আমার কেন হ্যাবিটটা বড় হয়েও কন্টিনিউ করছে? ছোটবেলা থেকে তুমি আমার সব কেন অ্যান্সার করেছো, ফর দ্য লাস্ট টাইম তুমি আমার একটা কেন অ্যান্সার করবা?
বল। তুমি বৃষ্টি আন্টিকে কেন ফিরিয়ে দিয়েছিলে? আপনি শ্রাবণকে নিজের সন্তানের মতন দেখেন, এটা আমাকে নতুন করে বলতে হবে না। আপনি ওর জন্য যেটা ভালো সেটা করেন। আর তাছাড়া স্যার, আপনি শ্রাবণের ভালো ছাড়া খারাপ কিছু তো করেন। কিন্তু কবির, দিন বদলিয়েছে, সব কিছু পরিবর্তন হচ্ছে। এই যে তুমি, তোমার ছেলে শ্রাবণের জন্য এত কিছু করছো, তোমার ছেলে শ্রাবণ মনে হয় ব্যাপারটা ভুলে গেছে। স্যার, ঠিক বুঝলাম না। না, তোমার ছেলে বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, স্বাবলম্বী হয়েছে, ভালো লাগে। আমি তো মনেই করেছিলাম তোমার ছেলের জন্য একটা লাল টুকটুকে মেয়ে দেখে একটা ভালো বিয়ে শাদী করিয়ে ওর সংসারটা আমি বুঝিয়ে দেবো। আপনি শ্রাবণকে আপনার সন্তানের মতন দেখেন, সেটা আমাকে নতুন করে বলতে হবে না। আপনি ওর জন্য যেটা ভালো সেটাই করেন। তাছাড়া স্যার, আপনি তো কখনো ওর ভালো ছাড়া খারাপ চিন্তা করেননি। তোমার সম্মানের দিকে না তাকিয়ে নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে যাবে কি শ্রাবণ? না না স্যার, শ্রাবণ এরকম কোনো কাজ করতে পারে না। ও একটু একরোকা টাইপের ঠিকই, কিন্তু ও কখনো কোনো সময় এমন কোনো কাজ করেনি যাতে আমার বা আপনার সম্মানহানি হবে। ভালো হলেই ভালো, তোমার আমার সম্মানের ব্যাপারটা যেন ওর মাথায় থাকে। তুমি বৃষ্টি আন্টির সাথে সবকিছু কেন শেয়ার করনি? স্বাভাবিকভাবে সেই ইমোশনাল, আমাকে খারাপ ভেবে তার জীবনটা কাটিয়ে দিতে পারছে। না হয় আমার মতো একা একা জীবন কাটাতে হতো, কিন্তু আমি ভুলছিলাম। ভুল মানুষ করে, সে ভুলের জন্য মানুষ সারা জীবন আফসোস করে। খুব কম মানুষের জীবনে তার ভালোবাসা ফিরে আসে। মানুষ অনেক ভুল করে আর সারা জীবন সেই ভুলের জন্য আফসোস করতে থাকে। খুব কম মানুষই আছে যাদের জীবনে ভালোবাসা ফিরে আসে। তুমি সেই লাকি শ্রাবণদের মধ্যে একজন যার বৃষ্টি আবার ফিরে এসেছে। ভালোবাসা কখনো মরে না, ভালোবাসা ঠিকই বেঁচে থাকে, ফিরে ফিরে আসে যেমন শ্রাবণের বৃষ্টি। বন্দী হয়ে
ভালোবাসা মায়ার জালে শুধু তোমায় খুঁজি একাকী পথে চলা আমার সাথে জানি তুমি আসবে না অকারণে তোমায় চাওয়া তুমি আমার শুদ্ধতা তুমি আমার ভালোবাসা তুমি আমার শুদ্ধতা তুমি আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা।